রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে সহায়তা হিসেবে বিতর্কিত ক্লাস্টার বোমা দেওয়া হবে, এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে পশ্চিমা মিত্ররা। কয়েকটি দেশ তাদের অস্বস্তির কথা জানিয়েও দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেনকে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা দেবে, তবে অন্য দেশের ভূখণ্ডে এ বোমা ব্যবহার করতে পারবে না কিয়েভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার বিষয়টিকে খুব কঠিন একটি সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, কানাডা ও স্পেন জানিয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহারের পক্ষে নয় তারা। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার সাংবাদিকদের বলেন, যুদ্ধাস্ত্র হিসেবে ক্লাস্টার বোমার উৎপাদন, মজুত ও ব্যবহার বন্ধে 123টি দেশ একটি আন্তর্জাতিক চুক্তি সই করেছে। এসব দেশের তালিকায় যুক্তরাজ্যও রয়েছে। যুক্তরাজ্য এই অস্ত্রের ব্যবহারকে সবসময় নিরুৎসাহিত করে। এ বিষয়ে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সহায়তা হিসেবে কিছু কিছু অস্ত্র সরবরাহ করা যাবে না, এ বিষয়ে তার দেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা সরকারও। এতে বলা হয়েছে, বহু বছর ধরে অবিস্ফোরিত থাকতে পারে ক্লাস্টার বোমা, তাই এই বোমা ব্যবহার শিশুদের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে কানাডা সরকারের উদ্বেগ রয়েছে। এছাড়াও ক্লাস্টার বোমার ব্যবহার বন্ধে আন্তর্জাতিক চুক্তি মেনে চলার পক্ষে কানাডা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু বছরের পর বছর ধরে এই অস্ত্র বেসামরিক মানুষের জীবনের জন্য একটি গুরুতর হুমকি হয়ে রয়ে যাবে। যুদ্ধাস্ত্র হিসেবে ক্লাস্টার বোমার উৎপাদন, মজুত ও ব্যবহার বন্ধ করা আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া। মার্কিন প্রশাসনের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রুশ সেনারা। অন্যদিকে তদন্ত করে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে ইউক্রেনের বাহিনীও এই বোমা ব্যবহার করছে। ক্লাস্টার বোমার বিশেষত্ব হলো এতে একাধিক বিস্ফোরক বমলেট থাকে। বছরের পর বছর এই বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে। যুদ্ধ শেষ হয়ে গেলেও পরবর্তী যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এ কারণে বোমাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা হয়। তা রাশিয়ার বিরুদ্ধে দেশটির আক্রমণাত্মক পদক্ষেপের আরেকটি নির্লজ্জ প্রকাশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।